আজকে হচ্ছে আমরা হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা শুরু করতেছি 5 নম্বর ক্যানোনটা থেকে। তো 5 নম্বর ক্যানোনটাতে কি বলছিল, আশা করি আপনাদের সবার মনে আছে যে আমরা যারা ইঞ্জিনিয়ার হব আমরা আমাদের মেরিটের বেসিসে আমাদের রেপুটেশন ক্রিয়েট করার চেষ্টা করব, আমরা কোনো 2 নম্বরই করব না আমাদের নিজেদের একটা গুড উইল বা গুড রেপুটেশন ক্রিয়েট করার জন্য। এই ধরনের কিছু একটাই বলা ছিল ক্যানন নাম্বার 5-এ। তো কি বলা ছিল, যে ইঞ্জিনিয়ার্স শ্যাল বিল্ড দেয়ার প্রফেশনাল রেপুটেশন অন দ্য মেরিট অফ দেয়ার সার্ভিসেস এন্ড শ্যাল নট কম্পিট আনফেয়ারলি উইথ আদার্স। মানে ইঞ্জিনিয়াররা তাদের যে প্রফেশনাল রেপুটেশন এটা হচ্ছে নিজেদের মেধার বেসিসে ডেভেলপ করার চেষ্টা করবে এবং আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে আনফেয়ার বা অনৈতিক কোনো ধরনের কম্পিটিশনে ইনভলভ হবে না, ঠিক আছে। কারণ আমি মিথ্যা কথা বললাম তার থেকে মানে নিজেকে আগায় নেওয়ার জন্য, বা আরেকজন ভালো ইঞ্জিনিয়ার সম্পর্কে মানে মিথ্যা কথা রটাইলাম যে সে আসলে খারাপ ইঞ্জিনিয়ার, এই ধরনের কোনো আনফেয়ার কম্পিটিশন করা যাবে না আরেকজন ইঞ্জিনিয়ারের সাথে। তো এইটার আন্ডারে যে গাইডলাইন গুলা বলা আছে, তো দেখেন যে এই ক্যানন নাম্বার 5-এর আন্ডারে প্রথম গাইডলাইনটা হচ্ছে, ইঞ্জিনিয়ার শ্যাল নট গিভ সলিসিট অর রিসিভ আইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এনি পলিটিক্যাল কন্ট্রিবিউশন গ্র্যাচুইটি অর আনলফুল কনসিডারেশন ইন অর্ডার টু সিকিউর ওয়ার্ক আপনারা যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবেন কোন ধরনের চাকরি পাওয়ার জন্য বা অন্য কাউকে চাকরি দেওয়ার জন্য আপনি তার কাছ থেকে কোন রকমের টাকা পয়সা নেয়া বা তাকে কোনো টাকা পয়সা দেয়া বা পলিটিক্যালি কোন রকমের পাওয়ার খাটানো, মনে করেন আপনি চাচ্ছেন আপনার একটা সরকারি চাকরি হোক, তো আপনি জানেন যে রিটার্ন, মনে করেন আপনি রিটার্ন পরীক্ষা দিচ্ছেন, এবার আপনার ভাইভা ফেস করতে হবে, তো আপনার মনে হইলো যে আমার তো মানে অমুক অফিসে মামা চাচা খালু আছে, আমি যদি একটু বলাইতে পারি ভাইবার জন্য তাহলে ভাইবাটা আমার ইজিলি হয়ে যাবে। আপনি মানে সহজ বাংলায় আমরা যেটাকে বলি তদবির করা, ঠিক আছে। তো এই ধরনের কোন ধরনের তদবির করা যাবে না, মানে পলিটিক্যাল পাওয়ার খাটায় কোনো চাকরি সিকিউর করা বা অন্য কাউকে কোনো চাকরি ম্যানেজ করে দেয়া এই ধরনের কাজ কারবার করা যাবে না। মানে যা করব নিজের মেধার ভিত্তিতে করব, আল্লাহ যতটুকু মেধা দিছে ওইটা মানে ইউজ করার চেষ্টা করব, যদি হয় হবে নাহলে নাই, আল্লাহ যেখানে চাকরি রাখছে ওইখানেই চাকরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যদিও আমরা কারো কাছ থেকে টাকা নিতেও পারবো না কাউকে টাকা দিতেও পারবো না, কিন্তু এক্সক্লুসিভ অফ সিকিউরিং স্যালারিড পজিশন থ্রু এমপ্লয়মেন্ট এজেন্সিস, এরকম কিছু এমপ্লয়মেন্ট এজেন্সি আছে যাদের কাজই হচ্ছে মানুষকে চাকরির ব্যবস্থা করে দেওয়া। তো আপনি যদি এরকম কোনো মানে চাকরি দেয় এরকম কোনো মিডিয়া বা এরকম কোন এমপ্লয়মেন্ট এজেন্সি যারা হচ্ছে আসলেই মানে কি বলবো যারা 2 নম্বর না, যারা হচ্ছে ফেয়ার, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়ান তো, আচ্ছা আমার স্ক্রিন তো বোধ হয় এখন দেখতেছেন, আচ্ছা আমি বলতে থাকি। তো যারা হচ্ছে এরকম 2 নম্বরই করতেছে না, যারা হচ্ছে ফেয়ারলি আসলে মানুষকে চাকরি ম্যানেজ করে দিচ্ছে, যেমন bdjobs.com, এখানে অ্যাকাউন্ট খুললে আমরা অ্যাপ্লাই করতে পারি বা এখান থেকে আমাদেরকে বিভিন্ন চাকরি দাতারা ডাকে। বাট এরকম যদি কোনো মিডিয়া থাকে যারা হচ্ছে মানে আপনার আর এমপ্লয়ারের মাঝখানে একটা সেতু বন্ধন বা এজ এ ব্রিজ হিসেবে কাজ করতেছে, তা আপনি ওই মিডিয়ার থ্রুতেও মানে চাকরি ম্যানেজ করতে পারেন। সেই ক্ষেত্রে ওই মিডিয়া বা যারা এরকম কোন একটা এজেন্সি তাদেরকে আপনার টাকা পেমেন্ট করতে হইতে পারে, দ্যাট ইজ ফেয়ার, ওইখানে কোনো সমস্যা নেই। আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। আচ্ছা আমরা চলে যাই আমাদের সেকেন্ড পয়েন্টটাতে। দেখেন স্ক্রিন আশা করি আবার দেখতেছেন, আমাদের 5 নম্বর ক্যানোনের আন্ডারে সেকেন্ড গাইডলাইনটা হচ্ছে, ইঞ্জিনিয়ার শুড নেগোসিয়েট কন্ট্রাক্টস ফর প্রফেশনাল সার্ভিসেস ফেয়ারলি অ্যান্ড অন দ্য বেসিস অফ ডেমনস্ট্রেটেড কম্পিটেন্স অ্যান্ড কোয়ালিফিকেশন ফর দ্য টাইপ অফ দ্য প্রফেশনাল সার্ভিস রিকোয়ার্ড। আচ্ছা আপনারা যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবেন, সাপোজ আপনি বায়োস্টার ইঞ্জিনিয়ার, আপনি বায়োস্টার চাকরি করতেছেন, তো বিভিন্ন কন্ট্রাক্টররা হচ্ছে যখন আমাদের একটা বিল্ডিং এর কাজ করার জন্য আমরা পেপারে টেন্ডারের বিজ্ঞাপন দিই যে আমি একটা 5 তলা বিল্ডিং করব, তো এরকম কন্ট্রাক্টর মনে করেন 3 জন কন্ট্রাক্টর হচ্ছে টেন্ডার সাবমিট করে, ঠিক আছে, এই 5 তলা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজটা পাওয়ার জন্য। এখন এই কাজটা আপনি কাকে দিবেন, 1 নম্বর কন্ট্রাক্টরকে দিবেন, 2 নম্বরকে দিবেন নাকি 3 নম্বরকে দিবেন? আপনি এদের প্রত্যেকের যে টেন্ডার তারা সাবমিট করছে ওইগুলা সঠিকভাবে ইভালুয়েট করে টেকনিক্যালি এবং ফিনান্সিয়ালি, এবং যাকে আপনার সবচেয়ে বেশি কোয়ালিফাইড মনে হবে তাকেই কাজটা দিতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের পার্সিয়ালিটি বা পক্ষপাতিত্ব করা যাবে না, ঠিক আছে। আচ্ছা সুদীপ তো আছেন, সুদীপ তো আমার কথা শুনতেছেন,
সুদীপ্ত কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যদি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি আনমিউট করে আনসার দিবেন, ঠিক আছে? যদি আনসার না দেন তাহলে হচ্ছে অ্যাটেন্ডেন্স দিব না, সহজ বাংলায় ক্লাস করতে পারেন, সমস্যা নেই। আমি যেটা মনে করবো যে আপনি জাস্ট মিউট করে দিয়ে ক্লাস মানে ক্লাস করতেছেন না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে, তো এই ধরনের ফার্দার বিহেভিয়ার না করলেই খুশি হবো আর কি। সুদীপ্ত কি আমার কথা শুনতেছেন? জি স্যার, শুনতেছি। আপনার কি নেটওয়ার্কে কোনো সমস্যা সুদীপ্ত? জি স্যার, আমি আমার পিসির বাড়িতে আসছি তো স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে আপনি ক্লাস করেন, সমস্যা নাই, থাইকেন। স্যার আমি কালকে প্রেজেন্ট ছিলাম না, কিন্তু স্যার আমার নাম জেনে কি কেউ ঢুকছিল ক্লাসে? সমস্যা নাই, মানে এরকম আসতেই পারে, ব্যাপার না। আচ্ছা আমরা চলে যাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেহেতু আরেকজন ছিল আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি সুদীপ্ত। জি স্যার, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তো আমরা আমাদের 5 নাম্বার ক্যানোনের আন্ডারে যে 3 নাম্বার গাইডলাইনটা আছে সেটা হচ্ছে, দেখেন যে ইঞ্জিনিয়ার্স মে রিকোয়েস্ট প্রপোজ অর অ্যাকসেপ্ট প্রফেশনাল কমিশন অন এ কন্টিনজেন্ট বেসিস অনলি আন্ডার সার্কামস্টেন্সেস ইন হুইচ দেয়ার প্রফেশনাল জাজমেন্ট উড নট বি কম্প্রোমাইজড। আচ্ছা, আপনারা যখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, মনে করেন যে কোনো একটা সিমেন্ট কোম্পানি বা কোনো একটা রড কোম্পানির সাথে আপনাদের ডিলিংস হইলো, যে মানে আপনার কোম্পানিতে যদি তারা রড বা সিমেন্ট সাপ্লাই দেয় বা আপনি যদি তাদের রড সিমেন্ট আরেক জায়গায় সাপ্লাই দিতে পারেন, তারা আপনাকে একটা সার্টেন পার্সেন্টেজ কমিশন দিবে, তো এই কমিশনটা আপনি নিতে পারেন, সমস্যা নাই, কিন্তু কেবলমাত্র তখনই আপনি নিতে পারবেন যখন হচ্ছে আপনার প্রফেশনাল জাজমেন্ট কোনো রকমের হ্যাম্পার্ড হবে না, যে সিমেন্ট আসলে ভালো না, তারা 2 নম্বর সিমেন্ট সাপ্লাই দিচ্ছে, বাট তারা আপনাকে কমিশন দিচ্ছে দেখে আপনি ব্যাপারটাকে মানে ধামাচাপা দিচ্ছেন বা লুকায় যাচ্ছেন, এই ধরনের কোন রকমের কম্প্রোমাইজ করা যাবে না, এবং আপনি যে তাদের কাছ থেকে একটা সার্টেন পার্সেন্টেজ কমিশন নিচ্ছেন ব্যাপারটা ফেয়ার হইতে হবে, ব্যাপারটা সবাইকে জানাইতে হবে, ব্যাপারটা লুকায় চুকায় কমিশন নেওয়া যাবে না। আচ্ছা, তো মানে এই জন্য সেফ হচ্ছে এরকম কমিশন টমিশন থেকে দূরে থাকাই ভালো, ঠিক আছে? কারণ এগুলা আস্তে আস্তে মানে আপনি কমিশন নেবেন যখন আপনার হায়ার অথরিটি জানতে পারবে, তারা অবভিয়াসলি এটার জন্য আপনাকে মানে খুব একটা ভালো কিছু মনে করবে না। আচ্ছা, আমরা 4 নম্বরে চলে আসি, যে ইঞ্জিনিয়ার শ্যাল নট ফলসিফাই অর পারমিট মিসরিপ্রেজেন্টেশন অফ দেয়ার একাডেমিক অর প্রফেশনাল কোয়ালিফিকেশন অর এক্সপিরিয়েন্স। আমরা যখন ইঞ্জিনিয়ার হয়ে যাব, মনে করেন আমি কমপ্লিট করছি বিএসসি, আমি কাউকে বলতে পারবো না যে আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলছি, আমি মনে করেন মানে স্পেশালিস্ট হচ্ছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ, আমার এক্সপার্টাইজ আমি মনে করেন 5 বছর কোন একটা স্ট্রাকচারাল ডিজাইনিং ফার্মে চাকরি করছি, আমি বিল্ডিং এ ডিজাইন করতে পারি, আমি মানে এরকম কোনো জায়গায় মিথ্যা বলতে পারবো না যে আমি ট্রান্সপোর্টেশন অনেক বড় এক্সপার্ট, আমি ট্রান্সপোর্টেশন প্ল্যানিং করতে পারি, ট্রান্সপোর্টেশন সেফটি সিকিউরিটি নিয়ে কাজ করতে পারি, মডেলিং করতে পারি, এগুলো বলা যাবে না। আপনি যে জায়গায় এক্সপার্ট এবং আপনার যতটুকু কোয়ালিফিকেশন আছে ওইটাই বলতে হবে, মানে বাড়ায় বাড়ায় বলা যাবে না জিনিসগুলো। আচ্ছা, 5 নম্বর গাইডলাইনটা কি? ইঞ্জিনিয়ার শ্যাল গিভ প্রপার ক্রেডিট ফর ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক টু দোজ টু হুম ক্রেডিট ইজ ডিউ অ্যান্ড শ্যাল রিকগনাইজ দ্য প্রপারিটারি interest of others whenever possible they shall name the person or person who may be responsible for design invention writing or other accomplishment. মানে আপনারা যখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আপনারা মনে করেন একটা জায়গায় একটা কনস্ট্রাকশনের কাজ করতেছেন, বাট ডিজাইনটা আপনি করেন নি, ডিজাইনটা হচ্ছে আরেকজন ইঞ্জিনিয়ার করছে, তো মানে যে ডিজাইন করছে তাকে তার প্রাপ্য সম্মানটুকু বা ক্রেডিটটুকু দিতে হবে, আরেকজনের ডিজাইন নিজের বলে চালায় দেওয়া যাবে না, ঠিক আছে? মানে আরেকজনের যেটা কি বলবো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সে তো অবভিয়াসলি তার মেধা ইউজ করে কাজটা করছে, একটা 10 তলা বিল্ডিং এর ডিজাইন করছে বা কোনো একটা জিনিস প্ল্যান করছে, তো আপনি যখনই সুযোগ পাবেন যে আসলে ক্রেডিট পাওয়ার যোগ্য তার কাজের জন্য, তাকে তার প্রাপ্য সম্মান এবং ক্রেডিটটুকু দিতে হবে, বোঝা গেছে? আচ্ছা, এই গেল আমাদের ক্যানন নাম্বার 5 এর আন্ডারে 5 নাম্বার গাইডলাইন। মানে আমাদের ক্যানন নাম্বার 5 টা কি ছিল, যে উই উইল ট্রাই টু কি বলবো বিল্ড আওয়ার রেপুটেশন by the means of our merit and we should avoid each and every kind of unfair competition with others. ami amar bhashay bollam, apnara apnader bhashay ebhabe likhte paren, but bhasha ta jeno thik thake arki, eta holo boro kotha. acha, er pore dekhen je amader canon number 5 er under e mone hoy aro dui ta guideline ache. আচ্ছা, আরো 3টা গাইডলাইন আছে ক্যানন নাম্বার 5 এর আন্ডারে। দেখেন 6 নাম্বার গাইডলাইনটা কি,
engineers may advertise professional services in a way that does not contain misleading language or is in any other manner derogatory to the dignity of the profession. মানে আপনারা মনে করেন স্ট্রাকচারাল ডিজাইন ফার্মে চাকরি করতেছেন বা আপনার একটা স্ট্রাকচারাল ডিজাইনিং ফার্ম আছে আপনি মানে স্ট্রাকচারাল ডিজাইন করতে পারেন আপনি আপনার ফার্মের অ্যাডভার্টাইজমেন্ট এমন ভাবে করতে পারবেন না যে আসেন ভাই একটা বিল্ডিং ডিজাইন করলে আরেকটা ফ্রি ওই যে এনার্জি লাইটের অ্যাডভার্টাইজ দেন না যে মানে একটা একটা এনার্জি লাইট 100 টাকা দুইটা একটা কিনলে একটা ফ্রি দুইটা 100 টাকা শুনছেন রাস্তায় বাইরে হলে কুমিল্লার রাস্তায় কিন্তু প্রায় শোনা যায় তো এরকম যদি আপনি অফার দেন যে আপনি যদি আমাকে দিয়ে 5 তলা বিল্ডিং করান আমি আপনার 2 তলা বিল্ডিং ফ্রি ডিজাইন করে দেবো এই ধরনের কোনো অফার বা অ্যাডভার্টাইজমেন্ট বা মিসলিডিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না যে ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশনের যে ডিগনিটি বা যে সম্মান এই জিনিসটাকে হ্যাম্পার করবে এই ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ বা মিসলিডিং ইনফরমেশন ইউজ করা যাবে না এরপর দেখেন যে আমাদের ক্যানন নাম্বার 5 এর আন্ডারে যে 7 নম্বর গাইডলাইনটা আছে যে ইঞ্জিনিয়ার শ্যাল নট maliciously or falsely, directly or indirectly, injured the professional reputation, prospect, practice, or employment of another engineer on indiscriminately criticize another's work. মানে আপনারা ইচ্ছাকৃতভাবে বা মানে অনিচ্ছাকৃতভাবে সরাসরি কিংবা অসরাসরি আরেকজন ইঞ্জিনিয়ারের যে প্রফেশনাল রেপুটেশন আছে সে মনে করেন অনেক কষ্ট করে একটা প্রফেশনাল রেপুটেশন বিল্ড আপ করছে মার্কেটে তার একটা সুনাম আছে যে ওই ইঞ্জিনিয়ারটা অনেক ভালো ডিজাইন করে মানে অনেক এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ার তো এরকম আরেকজনের সুনাম নষ্ট করার জন্য আপনি কোনো মিথ্যা স্টেটমেন্ট বা কোনো রকমের উল্টাপাল্টা কথাবার্তা পাবলিকলি বলতে পারবেন না এবং আরেকজনের কাজ মানে মানে একজন মনে করেন একটা 5 তলা বিল্ডিং ডিজাইন করছে আপনি মানে কোনো বিচার বিবেচনা ছাড়া তার কাজটাকে খারাপ বলতে পারবেন না যে আরে কি ডিজাইন করছে কোনো ডিজাইনই হয় নাই আমি এর থেকে আরো ভালো ডিজাইন করতে পারতাম মানে এই ধরনের কমেন্ট বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না আচ্ছা এবার আমরা চলে আসি আমাদের ক্যানন নাম্বার 8 সরি ক্যানন 5 এর আন্ডারে গাইডলাইন নাম্বার 8 সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার শ্যাল নট ইউজ ইকুইপমেন্ট সাপ্লাইজ ল্যাবরেটরি অর অফিস ফ্যাসিলিটিস অফ দেয়ার এমপ্লয়ার্স টু ক্যারি অন আউটসাইড প্রাইভেট প্র্যাকটিস উইদাউট দ্য কনসেন্ট অফ দেয়ার এমপ্লয়ার্স এটার মানে মানে এই 8 নাম্বার গাইডলাইনটা খুবই ইজিলি বোঝানো সম্ভব এটার মানে হচ্ছে এই যে মানে আমি বায়োস্টে চাকরি করি বায়োস্টে আমাদের বিভিন্ন ধরনের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ল্যাবরেটরি আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবরেটরি আছে তারপরে ট্রান্সপোর্টেশন ল্যাবরেটরি আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি আছে সার্ভেইং ল্যাবরেটরি আছে তো মনে করেন একজন মানে লোক আমাকে বললো যে স্যার আমরা একটা বিল্ডিং মানে ডিজাইন মানে কনস্ট্রাকশন করব আমার জায়গাটা সার্ভে করতে হবে আপনাদের তো সার্ভে মেশিন আছে আপনি যদি একদিন এসে আমাকে সার্ভে করে দেন আমি আপনাকে 5,000 টাকা দিব মনে করেন আমাকে অফার দিল আমি চিন্তা করলাম কি শুক্রবার দিন তো অফিস বন্ধ থাকে আমি মানে যেহেতু আমি ল্যাবের দায়িত্বে আছি আমাকে তো কেউ কোশ্চেন করবে না যে আপনি ল্যাবের মেশিন নিয়ে কই যাচ্ছেন কারণ ল্যাবটা আমার দায়িত্ব আমি চাইলে কিন্তু মেশিনটা নিয়ে আসতে পারি আমি কাউকে কিছু বললাম না আমি মেশিনটা আমার বাসায় নিয়ে আসলাম শুক্রবার দিন গিয়ে আমি পার্সোনালি মেশিনটা দিয়ে সার্ভে করলাম তারপর রবিবার দিন আবার অফিসে মেশিনটা রেখে দিলাম কেউ টেরও পাইলো না মাসখান দিয়ে আমার 5,000 টাকা ইনকাম হইলো অথবা মনে করেন কেউ আমাকে এরকম তার মানে কনস্ট্রাকশনে সিলিন্ডার ঢালাই মানে সিলিন্ডার বানাচ্ছে সিলিন্ডারের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করার জন্য আমাকে বললো আমি কি করলাম তার সিলিন্ডার গুলো আইনার ল্যাবে রেখে দিলাম সুন্দর মতো বায়োস্টের কম্প্রেশন টেস্টিং মেশিনটা দিয়ে সিলিন্ডার গুলোর কম্প্রেসিভ স্ট্রেংথ বাইর করে আমি তাকে বললাম যে স্ট্রেংথ এর ভ্যালু এত আসছে বায়োস জানলো না বাট আমি কি করলাম বায়োস্টের ইকুইপমেন্ট ইউজ করে নিজে টাকা কামাইতেছি এই জিনিসটা কি ঠিক ঠিক না ভুল কে বলতে পারবেন স্যার ভুল এটা অবশ্যই ভুল কারণ হচ্ছে ইকুইপমেন্টের গুলোর মালিক তো আমি না মালিক হচ্ছে আমার অথরিটি মালিক হচ্ছে বায়োস্ট আমি যদি আমার দায়িত্বে যেই ধরনের প্রপার্টি গুলো ইউনিভার্সিটি দিছে আমি যদি ওই প্রপার্টি গুলো ইউজ করে প্রাইভেটলি প্র্যাকটিস শুরু করি এবং আমি যদি নিজে এরকম মানে কি বলবো অথরিটির অগোচরে টাকা পয়সা কামানোর ধান্দা করি এটা পুরোপুরি 2 নম্বর কাজ হবে আমার যদি দরকার হয় কাউকে এরকম কাজ করে দেয় আমি অবভিয়াসলি ইউনিভার্সিটিকে ইনফর্ম করব যে স্যার আমার কাছে একটা কাজ আসছে যে এরকম একটা ডিজাইন করে দিতে হবে বা এরকম একটা ল্যাবরেটরিতে সিলিন্ডার টেস্ট করে দিতে হবে তো কি কাজটা আমরা করতে পারি অবভিয়াসলি ইউনিভার্সিটি পারমিশন দিবে এবং দেখা যাবে যে আমরা কিন্তু এরকম কাজ করি আমরা সিভিল ডিপার্টমেন্ট থেকে এরকম কনসালটেন্সি করি যদি বাইরের কোনো মানুষের আমাদের কোনো ডিজাইন মানে করাইতে হয় বা ল্যাবরেটরিতে কোনো টেস্ট করতে হয় আমাদের কাছে আসলে আমরা ইউনিভার্সিটির পারমিশন নিয়ে কাজগুলো করি এই ক্ষেত্রে যেটা হয় যে মানে জিনিসটা হচ্ছে টাকাটা শেয়ার হয় ইউনিভার্সিটি একটা পার্সেন্টেজ পায় আমরা যারা কাজটা করতেছি আমরা একটা পার্সেন্টেজ পাই ঠিক আছে বাট আমি ইউনিভার্সিটিকে জানাইলামই না পুরো টাকাটা আমি একলা মানে নিয়ে নেওয়ার ধান্দা করলাম এই ধরনের কিছু করা যাবে না প্রপার অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে কাজ করতে হবে যেহেতু মানে
এই প্রপার্টি গুলোর মালিক হচ্ছে অথরিটি। ওকে, এবার আমরা চলে আসি আমাদের ক্যানন নম্বর ছয়ে। ক্যানন নম্বর ছয়ে কি, যে ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাক্ট ইন সাচ এ ম্যানার অ্যাজ টু আপহোল্ড অ্যান্ড এনহ্যান্স দ্য অনার ইন্টিগ্রিটি অ্যান্ড ডিগনিটি অফ দ্য ইঞ্জিনিয়ারিং প্রফেশন অ্যান্ড শ্যাল অ্যাক্ট উইথ জিরো টলারেন্স ফর ব্রাইবারি ফ্রড অ্যান্ড করাপশন। মানে আমরা ইঞ্জিনিয়াররা এমন ভাবে কাজ করবো যেন আমাদের ইঞ্জিনিয়ারিং প্রফেশনের ইন্টিগ্রিটি ডিগনিটি অনার এগুলো আমরা আপহোল্ড, মানে সবসময় একদম হাইয়েস্ট পজিশনে রাখতে পারি, আমরা যেন এগুলোকে কখনো ডিগ্রেড না করি, এবং উই হ্যাভ টু শো জিরো টলারেন্স এগেইনস্ট ব্রাইবারি, মানে ঘুষ দুর্নীতি করাপশন এগুলোর বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে জিরো টলারেন্স, মানে এগুলো একদম সহ্য করা যাবেই না। তো দেখেন যে এই ক্যানন নাম্বার ৬ এর আন্ডারে প্রথম গাইডলাইনটা কি বলছে, যে ইঞ্জিনিয়ার শ্যাল নট নোইংলি এঙ্গেজ ইন বিজনেস অর প্রফেশনাল প্র্যাকটিসেস অফ এ ফ্রডুলেন্ট ডিসঅনেস্ট অর আনইথিক্যাল নেচার। মানে আপনারা যখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আপনারা আপনাদের সজ্ঞানে, মানে আপনারা জেনে বুঝে এরকম কোন রকমের প্রফেশন কিংবা ব্যবসায় জড়িত হইতে পারবেন না যেখানে হচ্ছে ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে দুই নম্বরই করা হচ্ছে, বা ডিসঅনেস্টি করা হচ্ছে, বা আনইথিক্যাল বিহেভিয়ার করা হচ্ছে, মানে মানুষকে ঠকানো হচ্ছে, এই রকমের কোনো ব্যবসা বা চাকরিতে ইউ শুড নট ইনভলভ ইউর সেলফ। দুই নম্বরটা কি বলছে, দেখেন যে ইঞ্জিনিয়ার শ্যাল বি স্ক্রুপুলাসলি অনেস্ট ইন দেয়ার কন্ট্রোল অ্যান্ড স্পেন্ডিং অফ মানি অ্যান্ড প্রমোট ইফেক্টিভ ইউজ অফ রিসোর্সেস থ্রু ওপেন অনেস্ট অ্যান্ড ইম্পার্শিয়াল সার্ভিস উইথ ফিডেলিটি টু দ্য পাবলিক এমপ্লয়ার্স অ্যাসোসিয়েটস অ্যান্ড ক্লায়েন্টস। আচ্ছা, এইটার মানে হচ্ছে আমরা যখন ইঞ্জিনিয়ার হয়ে যাব, আমাদের যে অথরিটি অনেক সময় আমাদেরকে এরকম একটা ফান্ড দিতে পারে। মনে করেন আমি অ্যাজ এ বায়োস্টের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ঢাকা গেলাম ল্যাবরেটরির ইকুইপমেন্ট কেনার জন্য, বায়োস্ট আমাকে ৩ লাখ টাকা দিছে মনে করেন। এখন এই যে ৩ লাখ টাকা আমাকে বায়োস দিছে, এটা কিন্তু আমানত, আমাকে দিছে ল্যাবরেটরির ইকুইপমেন্ট কেনার জন্য। এখন আমি যদি চিন্তা করি, টাকাটা তো আমার না, টাকাটা তো বায়োস্টের টাকা। তো সাপোজ মনে করেন আমি কমলাপুর থেকে মানে ঢাকার কোন, মানে আপনার হাটখোলাতে প্রবাবলি হচ্ছে এরকম ল্যাবরেটরির ইকুইপমেন্ট পাওয়া যায়, আমি হাটখোলা যাব। তো আমি চিন্তা করলাম রিক্সা ভাড়া তো আমার নিজের পকেট থেকে দেওয়া লাগবে না, রিক্সা ভাড়া তো ইউনিভার্সিটি বিয়ার করবে, তা আমাকে রিক্সাওয়ালা ৩০ টাকার ভাড়া বলছে ৫০ টাকা। আমি চিন্তা করছি ভাড়া তো আমার পকেট থেকে যাইতেছে না, ভাড়া যাচ্ছে ইউনিভার্সিটির পকেট থেকে, তো আমার আর দরদাম করার দরকার কি, আমি মানে ৫০ টাকা দিয়ে চলে গেলাম। এই যে আমি ইউনিভার্সিটির টাকাটা মানে নিজের না দেখে ইচ্ছা মতো খরচ করতেছি, এটা করা যাবে না, আমাকে হচ্ছে অনেস্ট থাকতে হবে। আমি যখন ইউনিভার্সিটির ফান্ড বা ইউনিভার্সিটির রিসোর্স বা এটা মানে আমি তো ইউনিভার্সিটি দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আপনি যখন সরকারি ইঞ্জিনিয়ার হবেন পাবলিকের ফান্ড বা পাবলিকের রিসোর্স, আপনি যদি প্রাইভেট চাকরি করেন তখন এমপ্লয়ারের ফান্ড বা এমপ্লয়ারের রিসোর্স, আপনি যদি কোনো ক্লায়েন্টের আন্ডারে কাজ করেন তাহলে ক্লায়েন্টের ফান্ড বা ক্লায়েন্টের রিসোর্স, আপনি যখন খরচ করবেন ইউ হ্যাভ টু বি অনেস্ট, আপনাকে চেষ্টা করতে হবে খরচটা সবসময় মিনিমাইজ করার জন্য, নিজের টাকা না দেখা ইচ্ছা মতো টাকা উড়াবো এরকম করা যাবে না। ওকে, আচ্ছা, এইবার আমরা চলে আসি ক্যানন নাম্বার ৬ এর আন্ডারে, আমাদের যে ৩ নাম্বার গাইডলাইনটা আছে, ৩ নাম্বার গাইডলাইনটাতে কি বলছে, যে ইঞ্জিনিয়ার শ্যাল অ্যাক্ট উইথ জিরো টলারেন্স ফর ব্রাইবারি ফ্রড অ্যান্ড করাপশন ইন অল ইঞ্জিনিয়ারিং অর কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস ইন উইচ দে আর এঙ্গেজড। এটা অলরেডি আমরা ক্যানন মানে ৬ নম্বর যে ক্যাননটা আছে, ক্যাননের মধ্যেই এই ৩ নাম্বার গাইডলাইনটা অনেকটুকুই চলে আসছে, যে আমরা যখন এরকম কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট বা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে ইনভলভ হব বা এঙ্গেজড হব, তখন উই হ্যাভ টু বি জিরো টলারেটেড এগেনস্ট ব্রাইবারি ফ্রড অ্যান্ড করাপশন। আমাদেরকে মানে কোন রকমের দুর্নীতি ঘুষ এবং করাপশনের এগেনস্টে জিরো টলারেন্স শো করতে হবে। ৪ নম্বর গাইডলাইনটা কি, দেখেন আমাদের ৬ নম্বর ক্যানোনের আন্ডারে, যে ইঞ্জিনিয়ার শুড বি স্পেশালি ভিজিলেন্ট টু মেনটেন অ্যাপ্রোপ্রিয়েট ইথিক্যাল বিহেভিয়ার ওয়ার পেমেন্ট অফ গ্র্যাটিচুইটিস অর ব্রাইবস আর ইনস্টিটিউশনালাইজড প্র্যাকটিসেস। এখন আপনি মনে করেন একজন সরকারি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আপনি সরকারি কোন একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে, অথবা মনে করেন আপনি কোন একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করলেন, আপনি জয়েন করার পর দেখলেন যে আপনি যেই প্রাইভেট অর্গানাইজেশনে জয়েন করছেন বা আপনি যেই পাবলিক অর্গানাইজেশনে জয়েন করছেন, তাদের নর্মাল প্র্যাকটিসই হচ্ছে এরকম মানে ক্লায়েন্টের কাছ থেকে বা কাস্টমারদের কাছ থেকে বা পাবলিকের কাছ থেকে টাকা নেয়, বা এরকম গ্র্যাচুইটি বা গিফট টিফট এগুলো নেয়া, এটা কমন প্র্যাকটিস। এই ধরনের ক্ষেত্রে আপনি দেখতেছেন যে ওইখানে সবাই নিচ্ছে, তাই বলে কি আপনিও নিবেন? অবভিয়াসলি না, আপনি নিবেন না, বাট আপনি যদি নিবেন না, এই জন্য আপনাকে একটু কেয়ারফুল হইতে হবে। আপনি যদি সরাসরি না বলে দেন হয়তো আপনি নিজে বিপদে পড়তে পারেন। আপনি মানুষের কাজ করে দিবেন, কেউ যদি আপনার কাছে কোনো হেল্প চাইতে আসে, আপনি অবভিয়াসলি যদি এটা লিগ্যাল হয় আপনি অবশ্যই করে দিবেন, বাট এর বিনিময়ে আপনার অন্য কলিগ যারা আছে তারা যেভাবে টাকা পয়সা নিচ্ছে বা
এরকম কোনো গ্র্যাচুইটি বা ব্রাইব মানে ঘুষ নিচ্ছে আপনি নিতে পারবেন না, ইউ হ্যাভ টু বি অনেস্ট এন্ড কেয়ারফুল, ঠিক আছে? ছয় নম্বর ক্যানন আন্ডারে আমাদের পাঁচ নম্বর গাইডলাইনটা কি, যে ইঞ্জিনিয়ার শুড স্ট্রাইভ ফর ট্রান্সপারেন্সি ইন দ্য প্রোকিউরমেন্ট অ্যান্ড এক্সিকিউশন অফ প্রজেক্টস, ট্রান্সপারেন্সি ইনক্লুডস ডিসক্লোজার অফ নেমস অ্যাড্রেসেস পারপোজেস অ্যান্ড ফিস ফর ফিজ অর কমিশন পেইড ফর অল এজেন্টস ফ্যাসিলিটিং প্রজেক্টস। এটার মানে হচ্ছে আপনারা যখন ইঞ্জিনিয়ার হয়ে যাবেন আপনাদের সাথে বিভিন্ন কন্ট্রাক্টর বা এরকম কনস্ট্রাকশন কোম্পানির সাথে ডিলিংস হবে, দেখা যাবে যে আপনি যেই কোম্পানির হয়ে, যেমন আমরা যদি বায়োস্টে হয়ে কাজ করি, বায়োস্টে একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য চার পাঁচটা কন্ট্রাক্টর কোম্পানি আসতে পারে, প্রত্যেকটা কনস্ট্রাকশন কোম্পানি যারা হচ্ছে আমাদের এখানে কাজ করার জন্য অ্যাপ্লাই করছিল তাদের নাম ঠিকানা এবং আমি মানে যাকে কাজটা দিছি তার নাম ঠিকানা, সে কত টাকায় কাজ করতেছে, আমি যদি কাউকে কমিশন দিয়ে থাকি আমি কত টাকা কমিশন দিচ্ছি, আমি যদি কারো কাছ থেকে কমিশন নিয়ে থাকি কত টাকা নিচ্ছি, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকতে হবে আমার অথরিটির কাছে, ট্রান্সপারেন্ট হইতে হবে, ঠিক আছে? মানে এখানে কোন রকমের কোনো দুই নাম্বারি করার সুযোগ নেই যে আমাকে একজন কন্ট্রাক্টর বললো যে স্যার আমি আপনাকে এক্সট্রা কিছু টাকা পয়সা দিচ্ছি, আপনি আপনার অথরিটিকে বলার দরকার নেই, আমরা এখানে এই সিমেন্টটা ইউজ না করে আর একটু খারাপ সিমেন্ট দিয়ে বানাই ফেলি, বানাই ফেললে তার বুঝবে না, কারণ বানাই ফেলার পরে ভিতরে কি সিমেন্ট আছে এটা কি আর কেউ দেখা বুঝবে, একবার ঢালাই হয়ে গেলে তো বোঝার কোনো উপায় নেই। তো এই ধরনের জিনিসপত্র করা যাবে না, ইউ হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউর অথরিটি। আচ্ছা, এরপর দেখেন আমাদের ছয় নম্বর ক্যানন আন্ডারে সাত ছয় নম্বর গাইডলাইন কি, ইঞ্জিনিয়ার শুড এনকারেজ দ্য ইউজ অফ সার্টিফিকেশন স্পেসিফাইং জিরো টলারেন্স ফর ব্রাইবারি ফ্রড অ্যান্ড করাপশন ইন অল কন্ট্রাক্ট। মানে আপনারা যখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আপনারা যখন কোনো একটা প্রজেক্টে কাজ করতেছেন, আপনারা চেষ্টা করতে পারেন সার্টিফিকেশন ইস্যু করতে, যে মানে কোনো একটা কাজ শেষ হওয়ার পরে ওই কন্ট্রাক্টর অথরিটিকে আপনি সার্টিফিকেট ইস্যু করবেন যে এই কাজটা করার সময় কোনো রকমের কোনো দুর্নীতি ঘুষ বা মানে মানে দুই নম্বরই করা হয়নি, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ ফেয়ার ওয়েন দিস কনস্ট্রাকশন প্রজেক্ট ওয়াজ গোয়িং অন, ঠিক আছে? তো এই ধরনের সার্টিফিকেশন যদি ইস্যু করা হয় তাহলে মানুষজন মানে সৎ থাকার জন্য বা অনেস্ট থাকার জন্য আরো বেশি কেয়ারফুল হবে বা আরো বেশি চেষ্টা করবে। আমরা চলে আসি আমাদের সাত নাম্বার ক্যানন বা লাস্ট ক্যানন আমাদের, দেখেন যে ইঞ্জিনিয়ার শ্যাল কন্টিনিউ দেয়ার প্রফেশনাল ডেভেলপমেন্ট থ্রু আউট দেয়ার ক্যারিয়ার অ্যান্ড শ্যাল প্রোভাইড অপরচুনিটিস ফর দ্য প্রফেশনাল ডেভেলপমেন্ট অফ দোজ ইঞ্জিনিয়ার্স আন্ডার দেয়ার সুপারভিশন। মানে ইঞ্জিনিয়াররা তাদের পুরো ক্যারিয়ার, তারা যতদিন প্র্যাকটিস করবে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, সবসময় চেষ্টা করবে নিজেদের টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, এবং তাদের আন্ডারে যারা চাকরি করতেছে, যারা জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, তাদের সুপারভিশনে যারা কাজ করতেছে, তারাও যেন নিজেদের দক্ষতা বা স্কিল ইম্প্রুভ করতে পারে, তার জন্য সুযোগ দিতে হবে। তো এটার আন্ডারে প্রথম গাইডলাইনটা কি একটু দেখি আসেন, যে ইঞ্জিনিয়ার শুড কিপ কারেন্ট ইন দেয়ার স্পেশালিটি ফিল্ড বাই এঙ্গেজিং ইন প্রফেশনাল প্র্যাকটিস, পার্টিসিপেটিং ইন কন্টিনিউইং এডুকেশন কোর্সেস, রিডিং ইন দ্য টেকনিক্যাল লিটারেচার অ্যান্ড অ্যাটেন্ডিং প্রফেশনাল মিটিং অ্যান্ড সেমিনার। তার মানে হচ্ছে আপনি মনে করেন আজকে থেকে বিশ বছর আগে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন এবং আপনি হচ্ছে বিল্ডিং ডিজাইন করেন, আপনি যদি মনে করেন আমার তো অনেক দিনের এক্সপার্টাইজ, আমি বিশ বছর ধরে বিল্ডিং ডিজাইন করতেছি, আমার থেকে বেশি কেউ জানে না, মানে আমি সবার থেকে বেশি জানি, তাইলে হবে না। আপনাকে যেটা করতে হবে, রেগুলার এরকম যে টেকনিক্যাল পেপার গুলা পাবলিশ হচ্ছে সেগুলো পড়তে হবে, কারণ আপনি বিশ বছর আগে মানে পুরান মেথডে বিল্ডিং ডিজাইন করছেন, বিশ বছর পর নতুন কোনো আরো ইফিসিয়েন্ট মেথড হয়তো আবিষ্কার হয়েছে বা কেউ হয়তো বের করতে পারছে, যেটা ইউজ করলে আপনি আরো ইফিসিয়েন্টলি ডিজাইন করতে পারতেন। এটার মানে হচ্ছে ইউ হ্যাভ টু বি আপ টু ডেট, আপনাকে আপ টু ডেট থাকতে হবে, নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন মানে নলেজ যেগুলো ক্রিয়েট হচ্ছে আপনার ফিল্ডে, এগুলো আপনাকে জানতে হবে, এবং তার জন্য আপনার যদি এরকম কোনো এডুকেশনাল কোর্স করতে হয় ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্যাট কোর্স, আপনার যদি এরকম কোনো সেমিনার বা মিটিং অ্যাটেন্ড করতে হয় বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে হয় ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অল দোজ কাইন্ড অফ থিংস ইন অর্ডার টু ইনক্রিজ ইউর এক্সপার্টাইজ ইন হুইচ ফিল্ড ইউ আর এক্সপার্ট, ঠিক আছে? মানে আপনি যে ফিল্ড এক্সপার্ট, আপনার এক্সপার্টাইজটাকে আরো ইনক্রিজ করার জন্য আপনাকে এইসব জিনিসে পার্টিসিপেট করতে হবে এবং কন্টিনিউয়াসলি ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর নলেজ। আচ্ছা, দুই নম্বর গাইডলাইনটা কি আমাদের আন্ডার ক্যানন সেভেন, যে ইঞ্জিনিয়ার শুড এনকারেজ দেয়ার ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ টু বিকাম রেজিস্টার্ড এট দ্য আর্লিয়েস্ট পসিবল ডেট। আপনারা যখন অনেক সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, আপনাদের আন্ডারে যারা জুনিয়র ইঞ্জিনিয়ার আছে তাদেরকে উৎসাহিত করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন তাদের রেজিস্ট্রেশন বা আমাদের বাংলাদেশে হচ্ছে আইআইবি মেম্বারশিপ আমরা নিতে বলি, এটাই হচ্ছে একটা অথেন্টিক রেজিস্ট্রেশন যে আমরা আইআইবির মেম্বার,
তো আপনি যদি বাইরের দেশে যান হয়তো বাইরের দেশে এরকম আলাদা আলাদা অর্গানাইজেশন আছে যারা হচ্ছে রেজিস্ট্রেশন প্রোভাইড করে, আপনাদের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে উৎসাহিত করতে হবে যে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এরকম রেজিস্ট্রেশন বা লাইসেন্স যদি কোনো পার্টিকুলার অথরিটি দেয় প্র্যাকটিস করার জন্য, দে শুড বি রেজিস্টার্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। Engineers should encourage engineering employees to attend and present papers at professional and technical society meeting. আপনারা আপনাদের আন্ডারে যারা মানে এমপ্লয়ি থাকবে তাদেরকে উৎসাহিত করতে হবে এরকম যে টেকনিক্যাল সেমিনার গুলো হচ্ছে এগুলোতে যেন তারা পার্টিসিপেট করে এবং টেকনিক্যাল পেপার, এই যে মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিভার্সিটিতে কনফারেন্স হয়, ঠিক আছে, ওই কনফারেন্স গুলোতে আমরা কি করি, আমরা আমাদের যদি পার্টিকুলার কোনো বিষয়ে রিসার্চ থাকে আমরা চেষ্টা করি একটা রিসার্চ পেপার সাবমিট করতে এবং ওই পেপারটা হচ্ছে সবার সামনে প্রেজেন্ট করতে হয়। এরকম যদি আমি মানে কোনো মানে রেগুলার বেসিসে বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করি, আমি যদি রেগুলার বেসিসে আপ টু ডেট থাকি, বিভিন্ন নলেজ জানার চেষ্টা করি বা নিজে নলেজ ডিসিমিনেট করার ট্রাই করি, দেন অবভিয়াসলি এটা সবার জন্যই ভালো, মানে আমার কাছ থেকেও মানুষজন শিখতে পারবে, আমিও মানুষজনের কাছ থেকে শিখতে পারবো। আচ্ছা, আমাদের সাতটা ক্যানন শেষ। এবার দেখেন কিছু পলিসি স্টেটমেন্ট আছে, মানে এএসসি কিছু ধারা বলছে, ধারা ওই যে বাংলা সিনেমায় দেখেন না যে 302 ধারা মোতাবেক দণ্ডবিধি যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হইলো বা ফাঁসির আদেশ দেওয়া হইলো, মানে এরকম আইনে যেরকম বিভিন্ন ধারা টারা আছে, তো এরকম এএসসি আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স এর এরকম কিছু ধারা আছে বা গাইডলাইন আছে, ঠিক আছে, মানে পার্টিকুলার কিছু ল আছে, এগুলোকে বলা হচ্ছে পলিসি স্টেটমেন্ট। তো দেখেন যে পলিসি স্টেটমেন্ট ইজ এন অর্গানাইজেশন লেভেল ডকুমেন্ট দ্যাট প্রেসক্রাইবস অ্যাকসেপ্টেবল মেথড অর বিহেভিয়ার, মানে এএসসি হচ্ছে এরকম কিছু গাইডলাইন বলে দিচ্ছে যে যারা এএসসি এর মেম্বার বা যারা এএসসিই আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার এর লাইসেন্স করা মেম্বার, যারা মনে করেন মানে এএসসি হচ্ছে এমন একটা অর্গানাইজেশন এএসসি যাদেরকে লাইসেন্স দিবে আমেরিকাতে, হয়তো কেবলমাত্র তারাই আমেরিকাতে ইঞ্জিনিয়ার মানে সিভিল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করতে পারবে, বাকিরা পারবে না, বাকিরা ডিজাইন করতে পারবে না, শুধুমাত্র যাদের এএসসি মেম্বারশিপ আছে তারাই ডিজাইন করতে পারবে। তো এখন এএসসি মানে কিছু গাইডলাইন বলে দিয়েছে যে গাইডলাইন গুলো তাদের মেম্বারদেরকে ফলো করতে হবে, তো গাইডলাইন গুলো কি কি, ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেভেন্ট পলিসি স্টেটমেন্ট বাই এএসসিই। তো প্রথমেই দেখেন যে আমাদের প্রথম গাইডলাইনটা হচ্ছে কন্টিনিউড এডুকেশন, মানে সবসময় শিখার মধ্যে থাকতে হবে, ইউ হ্যাভ টু ইনভলভ ইন কন্টিনিউয়াস এডুকেশনাল প্রসেস, ঠিক আছে। এইটা দেখেন যে রিকোয়ারমেন্ট ফর অ্যানুয়াল ইথিক্স ট্রেনিং অ্যাজ স্টেটেড ইন পলিসি স্টেটমেন্ট 376, মানে এএসসি 376 নম্বর পলিসি স্টেটমেন্টে বলা আছে যে প্রত্যেক বছর একবার হইলেও যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য ইথিক্যাল ট্রেনিং বা ইথিক্স এর ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। দুই নম্বর পলিসি স্টেটমেন্টটা কি, ইঞ্জিনিয়ার জাজমেন্ট অ্যান্ড অ্যাডহেরেন্স টু দ্য এএসসি কোড অফ ইথিক্স অ্যাজ স্টেটেড ইন রেজলিউশন 502, মানে 502 নম্বর ধারাতে বলা আছে যে এএসসি যেই ধরনের কোডগুলা বা যেই ধরনের কোড অফ ইথিক্স বলে দিছে এই কোড অফ ইথিক্স গুলো ইঞ্জিনিয়ারদেরকে অ্যাডপ্ট করতে হবে বা মেনে চলতে হবে। তারপর দেখেন তিন নম্বর গাইডলাইনে কি বলা আছে যে ইউজ দ্য টার্ম ইঞ্জিনিয়ার অ্যাজ স্টেটেড ইন পলিসি 433, মানে আমরা কোথায় আমাদের নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবো, কখন লিখতে পারবো, কখন লিখতে পারবো না, এই নিয়েও এএসসি এর একটা মানে রুল আছে বা একটা নিয়ম আছে। ফেসবুকে দেখবেন আমরা অনেকেই বা এরকম মনে করেন আমরা ইঞ্জিনিয়ার হওয়ার আগেই আমরা মনে করেন মাত্র মানে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, পর অবস্থাতেই অনেকে দেখবেন যে নামের আগে ইঞ্জিনিয়ার লাগাই দেয়। আপনাদের মধ্যে কেউ আছেন যে এরকম নামের আগে ইঞ্জিনিয়ার এখন ইউজ করা মানে শুরু করে দিছেন, আছেন কেউ? দীপ মিত্র আছেন? আমি সুদীপ, তো আমি দীপ মিত্রকে জিজ্ঞেস করতেছি, দীপ আপনি আমার মতো শুনতেছেন? আচ্ছা এখন অ্যাটেন্ডেন্স দিব, ঠিক আছে, রোল নাম্বার 1 ঝলক আছেন? রোল নাম্বার 1 ঝলক নাই। রোল নাম্বার 2 সাব্বির আছেন? প্রেজেন্ট স্যার। আচ্ছা রোল নাম্বার 3 সুদীপ তো আছে, ওকে দিলাম। রোল নাম্বার 4 আদনান আছেন? আদনান আছেন? আদনান নাই। রোল নাম্বার 5 ইফতেখার আছেন? জি স্যার। রোল নাম্বার 8 রেজা তাবিবুর মালিক আছেন? রেজা তাবিবুর মালিক আছেন নাই। রোল নাম্বার 10 দীপ মিত্র আছেন? জি স্যার।
রোল নাম্বার 11 মাহফুজুর রহমান আছেন? স্যার। রোল নাম্বার 12 তৈমুর আছেন? স্যার। 13 সিদ্ধার্থ আছেন? স্যার। 14 রিয়াজুল আছেন? ইয়েস স্যার। 15 ইলিয়াস আছেন? ইয়েস স্যার। 16 মুক্তাদির আছেন? মুক্তাদির নাই। 18 ফারা আছেন? ইয়েস স্যার। 19 নাইম আছেন? ইয়েস স্যার। রোল নাম্বার 8 বাইজিদ আছেন? বাইজিদ নাই। রোল নাম্বার 14 সানভি আছেন? ইয়েস স্যার। রোল নাম্বার 17 নুসাদ আছেন? জি স্যার আছে স্যার। রোল নাম্বার 22 আইমান আছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি স্যার আছে। আছে হচ্ছে কয়জন? 16 জন আছে। আমি 16 জনকে মনে প্রেজেন্ট দিছি। এখন যদি দেখি যে ক্লাসের লাস্টের দিকে গিয়ে কেউ বাইরে হয়ে গেছে তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্স যেটা পাইছেন ওটা কিন্তু চলে যাবে। ভাইবেন না যে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দেখি এখন ক্লাস থেকে বাইরে হয়ে গেল, সমস্যা নাই। স্যার আমি আছি স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম কারণে প্রেজেন্ট দিতে পারিনি স্যার। মুক্তাদির আপনি আছেন? জি স্যার। এখন তো নেটওয়ার্ক একদম ক্রিস্টাল ক্লিয়ার। জি স্যার প্রবলেম করতেছিল স্যার একটু। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, মানে আমরা তাহলে আমাদের বাকি জিনিসগুলো দেখে আমাদের ক্লাস আরো মানে 23 মিনিটের মতো বাকি আছে। আচ্ছা তো আমাদের এই এএসসি এর যে পলিসি 433 এখানে হচ্ছে আমরা কোথায় মানে নামের আগে ইঞ্জিনিয়ার লিখতে পারবো কখন লিখতে পারবো না এই ধরনের কিছু পলিসি বা রুলস রেগুলেশন বলা আছে। দেখেন যে এএসসি এর যে 376 নম্বর স্টেটমেন্ট যে মানে কন্টিনিউয়াস এডুকেশনাল প্রসেসের মধ্যে দিয়ে ইথিক্স এর ট্রেনিং হইতে হবে, তো এখানে মানে মেইন জিনিসটা বলছে যে প্রত্যেক বছর, ঠিক আছে, প্রত্যেক বছর এট লিস্ট 1 ঘন্টা, 1 আওয়ার, 1 আওয়ার হচ্ছে ইথিক্যাল ট্রেনিং হইতে হবে যারা লাইসেন্স করা ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো একটু দেখি যে এখানে কি লিখছে। দ্য আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স এনকারেজেস। হ্যাঁ বলেন বলেন। কিসে স্লাইডটা দেখা দেন? আচ্ছা স্যার স্যার কি এখন দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন এখানে বলা আছে যে দ্য আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স এএসসি এনকারেজেস অল স্টেট বোর্ডস অফ ইঞ্জিনিয়ারিং লাইসেন্সিওর টু ইনস্টিটিউট এ মিনিমাম প্রফেশনাল ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট কনসিস্টিং অফ এট লিস্ট 1 আওয়ার পার ইয়ার। ঠিক আছে, একটু জাস্ট এই জায়গাটা ফোকাস করেন যে এট লিস্ট 1 আওয়ার পার ইয়ার অন প্রফেশনাল ইথিক্স ফর প্রফেশনাল লাইসেন্সিওর, মানে যারা হচ্ছে লাইসেন্স করা প্রফেশনাল ইঞ্জিনিয়ার, অ্যাট লিস্ট প্রত্যেক বছর তারা যেন 1 ঘন্টা হইলেও তাদের একটা মানে প্রফেশনাল ইথিক্স এর উপর ট্রেনিং হয়, এইটা মানে বাধ্যতামূলক করা হয়েছে। আচ্ছা এরপর দেখেন যে এটার আন্ডারে আরো কিছু কথাবার্তা বলা আছে যে প্রফেশনাল ইথিক্স ইজ দা, অনেক কিছু বলা আছে, এগুলোর দরকার নেই, এত কিছু মনে রাখতে পারবেন না। তারপর আমরা চলে আসি যে এসি এর 502 নাম্বার গাইডলাইন। তো 502 নম্বরে কি বলা আছে যে প্রফেশনাল ইথিক্স এন্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। তো এখানে এটাই বলা আছে যে মানে 502 নম্বর গাইডলাইনে যে ইঞ্জিনিয়াররা এমন কোনো কাজ করবে না যেখানে হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হইতে পারে, ইভেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের কোনো কাজও করা যাবে না। আচ্ছা তো দেখেন যে লস রেগুলেশন কন্ডিশন অফ প্ল্যান। আচ্ছা এগুলো আমাদের। তারপর আমরা চলে আসি 433 নম্বর, এটা ইম্পর্টেন্ট একটা গাইডলাইন যে কখন আমরা আমাদের নামের আগে ইঞ্জিনিয়ার ওয়ার্ডটা ইউজ করতে পারবো। ঠিক আছে, যে দ্য আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার বিলিভস দ্যাট দ্য ফলোয়িং স্ট্যান্ডার্ড আর দ্য অনলি বেসিস অন উইচ এনি টাইটেল অর ডেজিগনেশন শুড ইনক্লুড দ্য টার্ম ইঞ্জিনিয়ার। মানে নিচে যে ক্রাইটেরিয়া গুলো বলা আছে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হইলেই কেবলমাত্র আমেরিকাতে একজন লাইসেন্স করা ইঞ্জিনিয়ার তার নামের আগে এই ইঞ্জিনিয়ার ওয়ার্ডটা ইউজ করতে পারবে। তো ক্রাইটেরিয়া গুলো কি কি? গ্রাজুয়েশন ফ্রম এন অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম উইথ এ ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং। মানে ইঞ্জিনিয়ারিং এ যদি আপনি বিএসসি হোক বা এমএসসি হোক বা পিএইচডি হোক, আপনার একটা ডিগ্রি থাকা লাগবে এবং ডিগ্রিটা থাকা লাগবে কোনো একটা অ্যাক্রেডিটেড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে যাদের আসলে অ্যাক্রেডিশন বা মানে বৈধতা আছে। ঠিক আছে, রেজিস্ট্রেশন অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার অর ইঞ্জিনিয়ারিং ট্রেনিং আন্ডার এ স্টেট ইঞ্জিনিয়ারিং রেজিস্ট্রেশন ল।
মানে ওই ওই দেশের বা ওই স্টেটের যদি এরকম কোন অথরিটি থাকে যারা ইঞ্জিনিয়ারদেরকে লাইসেন্স দিয়ে থাকে, আপনি যদি তাদের আন্ডারে একটা লাইসেন্স করেন বা আপনাকে যদি তারা পারমিশন দেয় প্র্যাকটিস করার জন্য, তখনই কেবলমাত্র আপনি আপনার নামের আগে ইঞ্জিনিয়ার ওয়ার্ডটা লিখতে পারবেন। এটা হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া। An official ruling designating an individual or a group in an engineering capacity as meeting the definition professional engineer PE under the Taft-Hartley Act on the Fair Labor Standard Act. মানে দেখবেন যে বাইরের দেশে কানাডাতে বা আমেরিকাতে ইঞ্জিনিয়াররা নামের লাস্টে এরকম পি ইঞ্জিনিয়ারিং লাগায়। পি ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং। তো আপনি যদি আপনার নামের লাস্টে এরকম আমেরিকান বা কানাডিয়ানদের মতো পি ইঞ্জিনিয়ারিং লাগাইতে চান, অবশ্যই আপনাকে একটা অথরিটিতে নিজের পরীক্ষা দেওয়া লাগবে। ওই পরীক্ষাতে পাশ করলেই আপনি নামের লাস্টে এরকম প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং লাগাইতে পারবেন বা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটার মাধ্যমে কি জব পাইতে সুবিধা হয়? নালে মানে প্রফেশনাল তো লাগানোর অর্থ জব পাইতে তো সুবিধা আছে, প্লাস হচ্ছে মানুষজন আপনাকে কাজ দিবে। মনে করেন আপনার নামের লাস্টে এই সিদ্ধার্থ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লেখা আছে, মনে করেন ব্র্যাকেটে লেখা আছে পি ইঞ্জিনিয়ারিং, আর আমার নাম মনে করেন আমি লিখলাম রিদোয়ান সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি। এখন কেউ যদি একটা দশতলা বিল্ডিং করতে যায়, সে কি আপনার কাছে যাবে নাকি আমার কাছে আসবে? অবশ্যই সিদ্ধার্থর কাছে যাবে, কারণ সে দেখতেছে সিদ্ধার্থর প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে, সে প্রফেশনালি কাজ করে, এক্সপার্টাইজ এক্সপেরিয়েন্স আছে। আর আমার কিন্তু কোনো প্রফেশনাল সার্টিফিকেট নেই, আমি খালি হয়তো কোনো একটা ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নিছি। ঠিক আছে, তো মানে পি ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি একটা মানুষকে মানে কাজ পাইতে বা অপরচুনিটি পাইতে হেল্প করবে। তো এটা আসলে আপনি নামের লাস্টে এমনি এমনি লাগাইতে পারবেন না প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং কথাটা, আপনার কোয়ালিফিকেশন থাকে। আপনি তো আপনার নামের সামনে তো স্যার ইঞ্জিনিয়ার তো লাগাইতে পারবেন। পারবো না, পারার তো কিছু নাই, আপনারা যখন পাস করে বের হয়ে যাবেন আপনারাও ইউজ করতে পারবেন, বাট এখন পারবেন না, কারণ এখন কিন্তু আপনারা মানে আপনারা ফোর টু শেষ করার পরে আপনারা আপনাদের নামের আগে ইউজ করতে পারবেন। স্যার আইবি মেম্বারশিপ ছাড়া নাকি স্যার নামের আগে ইঞ্জিনিয়ারিং লাগানো যায় না স্যার? এটা কি নরমালি মানে বলে যে যেসব ইউনিভার্সিটির প্রোগ্রাম হচ্ছে আইবি অ্যাক্রিডিটেড না, তারা হচ্ছে আপনার ইউজ করতে পারবে না। কিন্তু কথা হচ্ছে মানে ইউজিসি যেখানে হচ্ছে আমাদের প্রোগ্রামের সার্টিফিকেশন দিচ্ছে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, মানে এখানে সার্টিফিকেশন হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটিকে প্রোগ্রাম চালানোর জন্য পারমিশন দিচ্ছে, আর আইবি হচ্ছে আমরা যারা ইঞ্জিনিয়ার, যারা বিএসসি ইঞ্জিনিয়ার, আমরা আইবি এর মেম্বার হই। ঠিক আছে, আইবি মেম্বারশিপ থাকলে আপনি হচ্ছে এরকম হয়তো ওই যে আমরা কিছু ক্যানন দেখছিলাম যে আমরা যে সকল ডিজাইন নিজেরা করবো না, ওখানে আমরা সিল করতে পারবো না, সাইন মারতে পারবো না। আইবি মেম্বার হইলে আপনি এরকম যদি কোনো কিছু ডিজাইন করেন বা কোনো ডিজাইন রিভিউ করেন, আপনি আপনার সিলস বা সিগনেচার ওখানে ইউজ করলে জিনিসটা একটু ভ্যালু পায় আর কি, এই এমন আহামরি কিছু না। বাট নর্মালি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমিও এটাই জানতাম যে যদি আইবি এর মেম্বার না হয় তাহলে নামের আগে ইঞ্জিনিয়ার লেখা যাবে না। ঠিক আছে স্যার, আমিও এটা জানি, মানে আজকে জানলাম যে এটা এরকম। আচ্ছা, বাট এখন আপনি যদি নামের আগে ইঞ্জিনিয়ার লিখেন অবভিয়াসলি আপনার কেউ ধরতে আসবে না, কারণ আপনি অবভিয়াসলি চার বছর পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হইছেন। এখন আপনি মনে করেন ইউনিভার্সিটিতে ওয়ান টু তে পড়েন বা টু ওয়ানে পড়েন, আপনি মানে তখন নামের আগে ইঞ্জিনিয়ার লেখা বসে আছেন, এটা তো আসলে ফেয়ার না। ঠিক আছে, আচ্ছা, however regarding cases where the word engineering is used as a modifier and the term clearly implies that the duty of the person is not of a professional engineer, the term engineering may be used, for example engineering assistant, engineering aid, engineering technologist. আচ্ছা দেখেন, আপনি আপনার নামের আগে সরাসরি ইঞ্জিনিয়ার ইউজ করতে না পারলেও মনে করেন যে মানে এরকম আমি বা আপনি বা অন্য কেউ কোনো একজন ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ করতেছি বা টেক মানে এরকম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা কাজ করতেছি, তো তখন নামের আগে সরাসরি যদি অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, আমরা যদি টেকনোলজিস্ট হয় তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট, মানে সরাসরি ওই পদবিটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, ইমপ্রপার ইউজ অফ দ্য টার্ম ইঞ্জিনিয়ার ইজ কনফিউজিং অ্যান্ড মিসলিডিং টু দ্য পাবলিক, মানে এই ইঞ্জিনিয়ার ওয়ার্ডটার ইমপ্রপার ইউজ, ঠিক আছে, মানে যেখানে সেখানে ইউজ করাটা আসলে মানুষের জন্য মানে কনফিউজিং এবং মিসলিডিং। আর আপনি যদি ইচ্ছা মতো এটা ইউজ করেন যে আপনি আসলে ইঞ্জিনিয়ার হন নাই, আপনি তাও ইউজ করতেছেন, তাহলে এই ওয়ার্ডটার আসলে ভ্যালু থাকে না। ঠিক আছে, তো মানে এটা ইচ্ছা মতো ইউজ করা যাবে না। আচ্ছা, আজকের জন্য আমাদের লাস্ট স্লাইড যে দেখেন সাইটেশন। সাইটেশন কি জিনিস? সাইটেশন মানে হচ্ছে যদি কোনো লাইসেন্স করা ইঞ্জিনিয়ার, মনে করেন
আপনি আমেরিকায় থাকেন, আপনার এএসসিই আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারের আপনি মেম্বার, আপনার আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করার অনুমতি বা লাইসেন্স আছে, ঠিক আছে? আপনি একজন লাইসেন্সধারী ইঞ্জিনিয়ার। আপনি যদি কোনো ভুল করেন বা আপনি যদি কোনো দুই নাম্বারই করেন এবং এটা যদি ধরা পড়ে, তখন মনে করেন আপনি একটা ছোট্ট ভুল করছেন, আপনি কারো কাছ থেকে মনে করেন টাকা নিছেন, মানে ঘুষ খাইছেন, ছোট্ট ভুল না, আপনি একটা মনে করেন বড় ভুলই করছেন, বা একটা জায়গায় মনে করেন আপনি একটা বিল্ডিং ডিজাইন করছেন, আপনি হয়তো খেয়াল করেন না ডিজাইনটার মধ্যে সামান্য একটু ভুল আছে, এটা কিন্তু ভুল, মানে ভুল মানে ভুল। এই ভুলের জন্য আপনার একটা পানিশমেন্ট হবে, এই পানিশমেন্টটাকে বলা হচ্ছে সাইটেশন, ঠিক আছে? আপনার লাইসেন্স কিন্তু বাতিল হবে না। আপনি যদি বড় ভুল করেন তাহলে কিন্তু আপনাকে এরকম কোনো সাইটেশন দিবে না, মানে পানিশমেন্ট দিবে না, সরাসরি আপনার লাইসেন্স বাতিল করে দিবে যদি আপনি বড় কোনো ভুল করেন। বাট আপনার ভুলটা যদি ছোট ভুল হয়, যে আপনি আপনি জাস্ট টাকা পয়সা ফাইন করলেই আপনার একটা ছোটখাটো পানিশমেন্ট হচ্ছে, কিন্তু আপনার ভুলের কারণে কোনো মানুষের জীবন যায়নি বা কোনো মানুষ বিপদে পড়েনি বা বড় কোনো দুর্ঘটনা হয়নি, যদি সিচুয়েশনটা এরকম হয় তাহলে আপনার লাইসেন্স ঠিকই থাকবে, আপনি আপনার কাজ চালা যেতে পারবেন এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, কিন্তু আপনাকে একটা মানে পর্যাপ্ত পরিমাণ টাকা হয়তো ফাইন করবে, এবং আপনার নাম, আপনার ঠিকানা, আপনার অ্যাড্রেস, আপনার ডিটেলস হচ্ছে এই এএসসির ওয়েবসাইটে 5 বছর শো করবে, এবং আপনি কি ভুল করছিলেন ওইটাও থাকবে, ঠিক আছে? কিন্তু আপনার লাইসেন্স বাতিল হবে না, এবং 5 বছর পরে হচ্ছে এটা ওরা ওদের মানে ওয়েবসাইট থেকে মুছে ফেলবে। দেখেন যে ওয়েন এ ফাইন ইজ লিভাইড উইথ এ সাইটেশন, পেমেন্ট অফ দ্য ফাইন রিপ্রেজেন্ট স্যাটিসফ্যাক্টরি রিজলিউশন অফ দ্য ম্যাটার, মানে আপনি টাকা দিলেই ওরা ধরে নিবে যে ব্যাপারটা ঠিক মতো মীমাংসা হয়েছে। সামারিজ অফ দ্য সাইটেশন ইনক্লুডিং ইচ লাইসেন্সিস নেম অ্যান্ড লাইসেন্স নাম্বার, মানে সাইটেশনের মধ্যে আপনার কি অপরাধ ছিল বা আপনি কি ভুল করছিলেন, আপনার নাম, আপনার লাইসেন্স নাম্বার সবকিছু রিমেইন অন দ্য ওয়েবসাইট ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য ওয়েবসাইটে থাকবে, আফটার দ্য সাইটেশন ইজ ফাইনাল, মানে আপনার পানিশমেন্টটা ফাইনাল হওয়ার পরে, আনলেস ফার্দার অ্যাকশন ইজ টেকেন এগেইনস্ট দ্য লাইসেন্সি, মানে আপনার বিরুদ্ধে ফার্দার কোনো অ্যাকশন নেওয়ার আগ পর্যন্ত 5 বছর কন্টিনিউয়াসলি ওয়েবসাইটে আপনি কি ভুল করছিলেন, আপনাকে কি পানিশমেন্ট দেওয়া হয়েছিল, আপনার নাম কি, আপনার লাইসেন্স নাম্বার কত, এই জিনিসগুলো হচ্ছে ওয়েবসাইটে শো করবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে সাইটেশন কি জিনিস। এই গেল হচ্ছে আমাদের প্রফেশনাল ইথিক্স এর পুরো টপিকটা আমরা শেষ করতে পারছি আশা করি। শেষের দিকে হচ্ছে আমি কিছু টপিক জাস্ট হেডিং গুলা বলে বলে শেষ করছি, এগুলা কি জিনিস চেষ্টা করছি বোঝানোর জন্য। পরীক্ষাতে যদি এখান থেকে কোশ্চেন আসে আপনারাও অল্প কথায় আমাকে জাস্ট মেইন জিনিসটা বুঝাই বললেই হবে। এখানে ভিতরে অনেক কিছু লেখা আছে, জিনিসগুলো পড়বেন, বাংলায় বুঝবেন, বুঝে মনে রাখার চেষ্টা করবেন, তারপর নিজের ভাষায় মনের মতো করে পরীক্ষার সময় লিখবেন। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, অ্যাটেনডেন্স যেহেতু দিয়ে দিছি আমাদের ক্লাসটা, আচ্ছা কে চলে গেছে, একজন চলে গেছে অলরেডি, তার অ্যাটেন্ডেন্স এটা স্যার আমারটা কি দিছেন স্যার? হ্যাঁ মুকাদি দিছি। আচ্ছা যে চলে গেছে যাক, সমস্যা নাই, তার অ্যাটেন্ডেন্স মানে যেহেতু কষ্ট করে ক্লাস করছে কিছু করা হবে না, তো আপনারা চাইলে মিটিং লিভ করতে পারেন, মানে আজকে ক্লাস এখানেই স্যার। আমাদের এই কোর্সে স্যার ক্লাস কাটাবা কি স্যার? আমাদের এই কোর্সে আমাকে টপিক কভার করতে হবে আর কয়টা, ইভালুয়েশন অফ বিড, তারপর হচ্ছে আর ম্যাক্সিমাম 3টা টপিক বাকি আছে, তো মনে করেন আর 9টা ক্লাস লাগতে পারে, বা 6 ক্লাস করছি কয়টা, আজকে কয় নাম্বার ক্লাস, আজকে হচ্ছে 18 নাম্বার ক্লাস, হয়তো আমি আরো 8টা ক্লাস নিতে পারি, 8টার মতো ক্লাস নিব, 8টা বা 9টার মতো। দেখবো তো ওইখানেও আমাদের ওইটা নিয়ে বেশি কথাবার্তা বলবো না, কারণ এখানে সবই থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার, মানে প্র্যাকটিক্যালি আমরা যখন অ্যাক্সিডেন্ট নিয়ে থিসিস করি ওই থিওরির খুব কম জিনিসে আমরা অ্যাপ্লাই করি বাস্তবে অ্যাপ্লাই করতে গেলে, তারপরে থিওরি গুলা জানা থাকলে সুবিধা, যারা কাজ করবেন বা থিসিস করবেন অ্যাক্সিডেন্ট নিয়ে তারা হয়তো জিনিসগুলাকে মিলাইতে পারবেন, আর যারা কাজ করবেন না তারা হয়তো মিলাইতে একটু কষ্ট হবে, যাই হোক সমস্যা নেই, তো ওইখানে হয়তো 3টা ক্লাসের মতো লাগতে পারে, তো সব মিলাই আমাদের হয়তো ট্রান্সপোর্টেশনে ধরে নেন আরো 10টা ক্লাস লাগবে, ঠিক আছে? ট্রান্সপোর্টেশনে 10টা, প্রফেশনাল প্র্যাকটিসে 10টা, মানে এর বেশি ক্লাস আর লাগবে না, মানে আমি টোটাল আরো 3 সপ্তাহ ক্লাস নেব,
এই সপ্তাহটা চলে যাওয়ার পরে আর তিন সপ্তাহ ক্লাস নিব। এখন যদি দেখি যে মানে আপনাদের পরীক্ষার জানি না পরীক্ষার ডেট কবে, পরীক্ষা কবে হইতে পারে কিছু কি জানা যায় মানে বলতে 20 তারিখ আর 18 তারিখ দুইটা দেওয়া আছে স্যার। এই মাসের নাকি আগামী মাসের? ফেব্রুয়ারি তো, ফেব্রুয়ারির 20 তারিখের আগেই আমাদের, যদি যদি আপনাদের পিএলও থাকে এক সপ্তাহ 18 তারিখের আগে, তো মনে হয় ওখানে মনে দেখছিলাম স্যার 4 তারিখের মধ্যে মনে আমাদের সব ক্লাস শেষ করে দেওয়ার কথা আছে। আজকে তো 11 তারিখ মানে 8 তারিখ থেকে পিএল আর কি, 8 তারিখ থেকে পিএল। জি স্যার, 8 তারিখের আগেই মানে ইনশাআল্লাহ আমার প্রফেশনাল প্র্যাকটিসও শেষ হবে, ট্রান্সপোর্টও শেষ হবে। আমি স্যার আমাদের ট্রান্সপোর্টেশন একটা ল্যাব ছিল মনে গত সেমিস্টারে স্যার, ওটা কি স্যার আপনি নেবেন? না না না, আমি আপনাদের কোনো ল্যাব নিব না। এই সেমিস্টারে আপনাদের একটা ল্যাব আছে 4-2 তে ট্রান্সপোর্ট একটা ল্যাব আছে না? জি স্যার। এই ল্যাবটা সম্ভবত আমাদের যে ডিপার্টমেন্টাল হেড স্যার জাফর স্যার নেবেন, আর আপনাদের গত সেমিস্টারে ট্রান্সপোর্টের যে ল্যাবটা ছিল ওইটা সম্ভবত আশিক স্যার নেবে বোধহয়, মানে আশিক স্যার, আমি শিওর না, আমি ভুলে গেছি কোন স্যার নেয়, বাট মানে আশিক স্যারই মনে হয় নেয় সবসময়। ঠিক আছে, তো আপনাদের হয়ে যাবে, আপনারা ফাইনাল পরীক্ষা দেওয়ার পরেই, আপনাদের ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আপনাদের থিসিস নিয়েও মানে কাজ করতে হবে, প্লাস পাশাপাশি যে ল্যাবগুলো বাকি আছে এক সপ্তাহে আপনাদেরকে ভার্সিটিতে আনা হবে, আইনা আপনাদের ল্যাবগুলো শেষ করে দেওয়া হবে। আর আপনাদের সবাইকে হয়তো তামদিদ স্যার বলছে যে আমরা এই মাসের হয়তো 20 তারিখে আপনাদের একটা প্রপোজাল ডিফেন্স দেওয়া লাগতে পারে, আপনারা কি শুনছেন সবাই? চেষ্টা করেন 20 তারিখের মধ্যে মোটামুটি সবাই একটা জিনিস মানে রেডি করে আইডিয়া গোছায় রাখতে, আপনাদেরকে ওইভাবে মানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে কোনো কিছুই জিজ্ঞেস করা হবে না, কারণ যেহেতু আপনাদেরকে টাইম দেওয়া হচ্ছে মাত্র এক সপ্তাহ। জাস্ট কি করবেন, কিভাবে করবেন, কোন মেথডে কাজটা করবেন এবং কাজটা করে কি আউটপুট আপনি পাইতে পারেন, এই তিনটা জিনিস বুঝায় বলতে পারলেই আপনাদেরকে মানে মানে ওইখানে ছেড়ে দেওয়া হবে, আর বেশি কিছু আটকানো হবে না। কি কাজ করবেন, কিভাবে করবেন এবং কাজটা করলে কি আউটপুট পাইতে পারে, মানে কি আশা করতেছেন, এক্সপেক্টেড আউটকামটা কি কাজটা, এতটুকু বলতে পারলেই হবে। ঠিক আছে, ওকে, তাহলে বাকিরা বের হয়ে যান, সাব্বির, মুক্তাদির, ইফতেখার, তারপর হচ্ছে ইলিয়াস, আর হচ্ছে কে সিদ্ধার্থ, আরেকজন কে আছেন আমি জানি না আপনাদের গ্রুপে, আপনারা যারা যারা সাফিসারের গ্রুপে ছিলেন আর আমার গ্রুপে আছেন আপনারা থাকেন, বাকিরা মিটিং থেকে লিভ করতে পারেন।